প্রধানমন্ত্রী গরুকে আঁকড়ে ভালোবাসা করতে গেছে গরু গুতিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে পুরো পড়ে গেছে মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এলে বললেন অনারেবল স্পিকার্স সম্মানীয় শিবার মহোদয় আমি হচ্ছি বিধানসভার লিডার এখানে তৃণমূল আছে বিজেপি আছে যত এমএলএ আছে আমি এই হাউসের লিডার বিরোধী দল তা ভুল করে ফেলেছে আমি সমস্ত মেম্বার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি ওর বিরুদ্ধে যে সাসপেনশন অর্ডার আছে আপনি উইথড্র করে নিন কে বললেন মুখ্যমন্ত্রী বললেন আমার হয়ে শুধু ক্ষমা চাননি বিরোধী দলনেতা যত পশ্চিমবঙ্গের সদস্য আছেন তার হয়েও তিনি ক্ষমা চাইলেন আর তিনি যদি ক্ষমা না চাইতেন শুভেন্দু অধিকারী এক তিনের জন্য বিধানসভায় ঢুকতে পারতেন না মানবিকতা কার মমতার কি করলেন বিধানসভায় তিনি ইতিহাস সৃষ্টি করলেন আর চৌদ্দ তারিখে ভ্যালেন্টাইন ডে ছিল ভালোবাসা দিবস ছেলে মেয়েরা সব ভালোবাসা করেন ফোন করে এসব ফুল দেয় গোলাপ ফুল দেয় একজন মানুষকে আরেকজন মানুষ ভালোবাসা প্রধানমন্ত্রী গরুকে আঁকড়ে ভালোবাসা করতে গেছে গরু গুঁতিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে পুরা পড়ে গেছে ভাগ্যিস ভালো ওই গরুর সার সারটাকে ধরেনি সার যদি গুতিয়ে দিত পেটে লেগে যেত আমরা মানুষকে আলিঙ্গন করি কেমন আছেন ভ্যালেন্টাইন ডে তে ওই যে হরে বসে আছেন বুড়ো মানুষটা বিরাশি বছর বয়স হবে সে গোলাপ ফুল নিয়ে হারছে বুড়োরও প্রেম করার আবার ইচ্ছা হয়েছে আর নরেন্দ্র মোদী গরুকে জড়িয়ে ধরছে আহ কি সুন্দর নরেন্দ্র মোদী একটা বাজেট পেশ করেছেন ভারতবর্ষের মানুষের বিরোধী আর রাজ্য সরকার বাজেট পেশ করেছেন লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার ভান্ডার যারা পান তাদের বয়স হলে তো বন্ধ হয়ে যাবে কিন্তু অটোমেটিক বার্ধক্য ভাতায় আপনার নামটা চলে যাবে আর দুয়ারে সরকারে আপনাদের নাম দরখাস্ত করতে হবে না হ্যাঁ ঠিকরা মোড়ে চলে এসছে আমি ছেড়ে দিচ্ছি কুনালদা বলবেন নাকি এক্ষুনি কুনালদা বলবেন বলতে আমি চাপ আমি আর বলবো না উনারা বলবেন আমাকে তো সব সময় দেখছেন আমি আর কি বলবো গরু যদি গুতিয়া আমি কি এখন গরুই গুতিয়ে দিচ্ছে এর আগে মানুষের পরে চব্বিশ সালে গুতাবে গুতালা পার্লামেন্টের অপাশে চলে যাবে সেই জন্যে আমাদের তৈরি হতে হবে গুতানোর জন্য গুতানোর জন্য তৈরি হতে হবে আরে তোদের সুকান্ত মজুমদারকে আমি চ্যালেঞ্জ করছি আমরা কিচ্ছু নয় তোমরা বুথে বুথে একটা পার্টি ঠিক করো দেখি আমি দেখি একবার পার্টি ঠিক করো একটা লোক আনতে পারে না এখানে লোক নিয়ে আসছে এখানে সব ভর্তি এখানে পাগড়ি বেঁধে ফেলেছে হ্যাঁ সুন্দর দেখাচ্ছে গেরুয়া পাগড়ি হ্যাঁ বিবেকানন্দ সেজেছে হ্যাঁ কুলাঙ্গার সব বিবেকানন্দ সেজেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন